মাথায় কী দিয়েছ এ ফাঙ্গিস ফাঙ্গিসে দিয়েছে এই বর্ষাগুলো ডাইরেক্ট খেলো হ্যাঁ খাই আমরা খাওয়াই একটা ও এই যে কালকে এত বৃষ্টি হলো সব পুরো বৃষ্টিতে ছিল হ্যাঁ হ্যাঁ মাদারায় অসুবিধা হয় না মাদার অসুবিধা হবে না আচ্ছা ওই আপনার সেই ফর্মুলাটা সবার খুব আগ্রহ বলেন তো ফর্মুলাটা আর ক্যালসিয়াম নাইট্রেট হ্যাঁ টেন পয়েন্ট টু গ্রামস টেন পয়েন্ট টু গ্রু এই যে পয়েন্ট টু গ্রামসটা আবার অনেকে বলেন যে কীভাবে বুঝবো যে বললাম মানে দশ পয়েন্ট দুই গ্রাম মানে দশ গ্রাম নেওয়ার পরে তার ভগ্নাংশ দুই তাই তো গ্রামে মানে যেটা যেটা আপনার ডিজিটাল ডিজিটাল মেশিনে পাওয়া যাবে হ্যাঁ তাই তো মিলিগ্রামের মাপ তো আছে হ্যাঁ মিলিগ্রামের মাপ দুই মিলিগ্রাম হ্যাঁ সেটাই তো দশ গ্রাম দুই মিলিগ্রাম হ্যাঁ নমস্কার বন্ধুরা শ্রী সঞ্জীবন বলছি আপনারা প্রায়ই আমাদের জিজ্ঞাসা করেন যে অধীর চক্রবর্তীর চন্দ্রমল্লিকা নার্সারিটা কোথায় আপনাদের প্রথমেই আজকে যে ভুলটি আপনারা করেন সেটি শুধরে দিচ্ছি অধীর চক্রবর্তী একজন বিখ্যাত চন্দ্রমল্লিকা গ্রোয়ার তার কোনো নার্সারি নেই তিনি গাছ বিক্রি করেন না বাবু এই রানাঘাটের রজত বিশ্বাস মহাশয়ের যে বাড়িতে চন্দ্রমল্লিকা নার্সারিটি রয়েছে সেখানে আসেন এবং দেখাশোনা করেন এবং উপদেশ দান করেন আমরা প্রতি বছর অধীর পেতে গিয়ে এখানে আসি অধীর পরামর্শগুলো শুনি আর রজতের যে নার্সারিটা সেটা আমরা তার সাথে সাথে দেখাই আজকে ভিডিওটিতে আপনারা রজতের গাছগুলোকেও দেখবেন তার সঙ্গে সঙ্গে চন্দ্রমল্লিকা পরিচর্যা নিয়ে অধিকদার অমূল্য পরামর্শও শুনবেন চলুন আমরা রজতের গাছগুলো প্রথমে দেখেনি রজত হ্যাঁ চন্দ্রমল্লিকার কী অবস্থা এই তো দেখো মাদার প্ল্যান্ট মাদার প্ল্যান্ট খুব ভালো অবস্থায় রয়েছে হ্যাঁ কী সুন্দর পাতা হয়েছে সব গাছগুলোর এগুলো কাটা কবে শুরু হবে আর চার পাঁচ দিন পর থেকে কাটা শুরু করব চার পাঁচ থেকে অর্ডার আছে কত জুনের মিডিল ও বাইরে রাজ্যে পাঠাবে হ্যাঁ এগুলো কী কী ভ্যারাইটি একটু নামগুলো বলো এগুলো কোকান স্কেল শোনো এটা পিঙ্ক আচ্ছা এটা গ্যাম্বিট আছে এটা ক্লাউড এটা আর্টসে পিঙ্কস এলি যাবে সুস্মিত দেখিয়ে দেখি চিনিয়ে চিনিয়ে দাও মানুষ পাতাগুলো চিনতে পারবে চিনতে পারবে এখানে অনেক অনেক এই বড়ো পাতার গাছটা কী গাছ এটা এলি যাবে সুস্মিত এলি পিঙ্ক এলি যাবে সুস্মিত পিঙ্ক এলি সুস্মিত আচ্ছা তারপরে এই যে এইটা এটা পিঙ্ক ক্লাউড পিঙ্ক ক্লাউড এইটা কি ফুল এটা গ্যামবিট গ্যামবিট পাতা কি দিয়েছো ফাঙ্গিসাইড হ্যাঁ ফাঙ্গিসাইড দিয়েছো এই বর্ষা গুলো ডাইরেক্ট খেলো হ্যাঁ খাই আমরা খাওয়াই একটা ও এই যে কালকে এত বৃষ্টি হলো সব পুরো বৃষ্টিতে ছিল হ্যাঁ হ্যাঁ মাদারায় অসুবিধা হয় না মাদারে অসুবিধা হবে না আর এখানে ফুল করার জন্য কবে গাছ বসাবে ফুল করার পরে আগস্টে বসাবো আগস্টে বসাবো পনেরোই আগস্ট আর পম্পনটা এখন রেডি হয়ে গেছে হ্যাঁ পম্পম রেডি পম্পনের কটা ভ্যারাইটি আছে তিরিশটা মতো তিরিশটা কম্পিটিশনের ভ্যারাইটি সব কম্পিটিশন ভ্যারাইটি অতিরিক্ত ভ্যারাইটি করো না পুনে টুনে সব করি না আমি কম্পিটিশন লেভেলের সব আর এবার ছিল কিছু নতুন পম্পন এনেছি হ্যাঁ পম্পম এনেছি ওগুলো গাছটা ফুলটা করি তারপরে না এবছর দেবে না না ওকে ওরে কি কোথাকার পম্পমগুলো ওটা বাইরেরই পম্পম ওটা কোড়ি আগে তারপরে এখন কিছু বলা যাবে না নেক্সট ভিডিওতে বলবো যখন ফুলটা হবে তুমি ফুলটা দেখে আচ্ছা এবছর তুমি ফুল দেখাও নি এই নিয়ে বিরাট একটা মানুষের মনে না বাবা মারা গেল তো হুম ওই সময়টা একদম ঠিক ওই সময় যখন ফুলের টাইমটা গাজুলার তখন দেখা শোনা করতে না দেখা করা হয়নি বাধা হয়নি হ্যাঁ ওইজন্য আমরা আসতেও পাইনি গাজুলে বাধাই ছিল না না আচ্ছা এই যে আরো কিছু ভ্যারাইটি আমাদের দেখাও এটা পিঙ্ক লট লটসন সবই সব পিঙ্ক ভ্যারাইটি হ্যাঁ এটা পিঙ্ক এফডিএল পিঙ্ক এফডিএল আচ্ছা একটু দেখাও বলো নাম বলে বলে তুমি তো সব পাতা চেনো না সব পাতা হ্যাঁ তুমি এই যে পাতাগুলো দেখাচ্ছ তার সঙ্গে সঙ্গে আমাদের প্রিয় দর্শক বন্ধুরা ধরো প্রথম বছর করতে চাইছেন এবছর চন্দ্রমল্লিকা জায়ান্টস কয়েকটা ভালো ভ্যারাইটির নাম বলো না এখান থেকে পাতা দেখি এর মধ্যে পিঙ্ক মধ্যে হচ্ছে পিঙ্ক মিক্স করলে শুরু করবে জাপানি ভ্যারাইটিগুলো দেখি পাতা দেখি দেখি বলো যে এইগুলো এগুলো করা যেতে পারে এটা হচ্ছে পিঙ্ক মিক্স করলে শুরু এটা পিঙ্ক মিক্স করলে পিংক পিঙ্ক মিক্স হ্যাঁ এটা করতে পারে এটা করতে পারে বড় ফুল হয় ইজি করা যায় ইজি ভ্যারাইটি ইজি ভ্যারাইটিগুলোই বলো এই পিঙ্ক ক্লাউড করতে পারবে পিঙ্ক ক্লাউড জুবলি গোল্ডেন যেটা করতে পারবে এটা পিঙ্কের মধ্যে বলছি আমি ডায়মন্ড জুবলি গোল্ডেন হ্যাঁ এলিজাবেথ করতে হবে না সেলভিয়া গ্রিন করতে পারবে সেলভিয়া গ্রিন সেলভিয়া গ্রিন এখানে কতগুলো মাদার আছে তোমার এবার সাড়ে ছশো টব আছে সাড়ে ছশো টোটাল টবে করেছো মাদার সব তোমার টবেই করা হয় টবে করেছে অদিত এসে গেছেন হ্যাঁ দাদু এসে গেছে এটা ফার্স্ট কাটিং দেবে কবে বললে আর সাত আট দিন পরেই দেবো সাত আট দিন পরেই দেবে

এই পাশের এগুলো কি কালার এটা হোয়াইটের এর লট এইটো সাদা সাদার মধ্যে কিছু ভালো ফুলের নাম বলো সাদা ডোরিস করবে সাদা ভালো ফুল ডোরিসের মধ্যে ক্লাউড আছে আচ্ছা হোয়াইট ক্লাউড তারপরে উইলিয়াম টার্নার আছে জেসিস হ্যাভ গুড হোয়াইট কোকা কিমো আচ্ছা ফ্রস্টি রস্টি স্পাইডার মধ্যে সব স্পাইডার সাদা পা স্পাইডার হ্যাঁ গ্রেট হোয়াইট হয়ে আছে

মানে প্রতি বছর এক্সিবিশনে যে ভ্যারাইটি গুলো পড়ে সেইগুলো না সেইগুলো ও তার মানে এগুলো টেস্টেড যে গুড ভ্যারাইটি হ্যাঁ ওগুলো ভ্যারাইটি আর যেগুলো একদম বাজে সেগুলো কি তোমরা আর করো না ওগুলো আর করি না বাদ দিয়ে দিয়েছি বাদ দিয়ে দিয়েছি আর চারা তো এখন রেডি হয়ে গেছে না আর পুনে পুনে ভ্যারাইটি আমি রাখি না কম্পিটিশনে চলে না পুনে কম্পিটিশনে ওগুলো খেলা যায় ওই বাড়িতে করে একটা পম্পমেন্ট 40 50 টা ফুল হবে পুনে ঠিক আছে ওইটাই কিন্তু এই যে এই যে এত সুন্দর ঝাড় হচ্ছে এগুলো কম্পিটিশনে চলে গেছে কম্পিটিশনে চলে এটার কি কালার হতে পারে এটা হোলদে টাইপের অনেকটা একটা হোলদের উপরে একটু হালকা হালকা ইয়ে টাইপের আর নিজে থেকে খুব বুশ হয় না এটা হ্যাঁ ভালো বুশ এটা কম্পিটিশনে পড়ে গ্রোথ খুব ভালো হ্যাঁ এখানে গাছগুলো দেখতে পাচ্ছি যে নিজে থেকে খুব বুশ হওয়া ভ্যারাইটি মানে সামান্য পিঞ্চ করলেই বুশ হয়ে যায় তাই তো পিঞ্চ করতে হবে ওটা হ্যাঁ পিঞ্চ তো করতে হবে শেপও করতে হবে শেপটা না করলে কি কিন্তু কিছু গাছ আছে যেমন বাড়তে চায় না লম্বা লম্বা ডাল না ওগুলো তো বকুরে নেই ও যেমন মোদি মোদির দুটো তিনটে ভ্যারাইটি আছে লম্বা লম্বা হয়ে যায় কিন্তু বুশ হয় না এটাও খুব একদম বুশি ভেরাইটি হ্যাঁ সাদা একটু লাল ফুল এটা লাল ফুল হ্যাঁ ডক্টরের মধ্যে একটা লাল সাদা টোন আছে হ্যাঁ এটা লাল ফুল আছে এটা এগুলো আলাদা আছে এতে যেমন গেরুয়া টাইপের আছে কিছু কিছু ভ্যারাইটি নিয়ে আসা হয়েছে চার পাঁচটা মতো ভ্যারাইটি আচ্ছা কি ফুল হবে জানা নেই এখন তাহলে পম্পন কত গাছ রেডি আছে পম্পন এখন আছে অনেক অনেক আছে মানে যত চাইবে তত পেয়ে যাবে পেয়ে যাবে আমি বসানো চলছে এখন আচ্ছা চলো আমরা পম্পনের চারাগুলোকে একটু দেখি এইগুলোই হচ্ছে চন্দ্রমল্লিকা পম্পনগুলো রেডি হয়ে গেছে হ্যাঁ রেডি হয়ে গেছে এখন দেয়ার মতন হয়ে গেছে হ্যাঁ দেয়ার মতো যেগুলো অর্ডার আছে তাদের অল্প অল্প করে দেবো আমি সবাই আবার বাইরেও তো অনলাইনে পাঠাচ্ছো হুম বাইরে পাঠাচ্ছি কোথায় কোথায় পাঠাও এই গাছগুলো পটিং হবে আজকে আচ্ছা পটিং করে সঙ্গে সঙ্গে পাঠিয়ে দাও না না দু তিন দিন রেখে দেবো দু তিন দিন রেখে সিজন করে তারপর পাঠাও আচ্ছা একটু শিকড় হয়ে এসে গেছে একটু দেখাও তো একটা দুটো গাছ তুলে শিকড় এটা যেমন তোলা আছে আমরা আরো ছোট ছোট শিকড় ব্যবহার প্রথমে এক ইঞ্চি পট করবে আচ্ছা করে তারপরে দু একদিন রেখে তারপরে পাঠিয়ে তারপরে ইয়ে করবো এই যে এত নরম গাছ অথচ বাইরের রাজ্যে পাঠাও কোনো অসুবিধা হয় না কিছু হবে না থার্মোকলের প্যাকিং হয় আমার থার্মোকলের প্যাকিং করে থার্মোকলের প্যাকিং হয় আর এক্সট্রা গাছ আমি বাইরে দিয়ে দিই মানে কেউ পঞ্চাশটা অর্ডার করলো আমি পঞ্চান্নটা গাছ দিয়ে দিই এক্সট্রা গাছ আমি পাঠিয়ে দিই যদি একটা ড্যামেজ হতেই পারে সেটা আর যদি ড্যামেজ সেরকম খুব হয়ে যায় আমার কুরিয়ারের বিল দিয়ে দিলে আমি অটোমেটিক গাছ পাঠিয়ে দিই আবার পাঠিয়ে দিই হ্যাঁ পাঠিয়ে দিই

এখন পম্পম লাগিয়ে দেওয়া তো ঠিক হবে না হ্যাঁ আরো আগে লাগাই পম্পম আরো আগে লাগালে ভালো ছিল আগে লাগালে ভালো হয় এখনো এখন লাগালেও হবে এখন লাগালেও যথেষ্ট ফুল হবে যথেষ্ট কতটা ফুল হতে পারে এখন লাগালে কত হবে এখন ডিপেন্ড করছে তার উপরে আর যদি খুব ভালো যত্ন করে সাত আটশো তো হয়ে যাবে আর পরিচর্যা তো অধিক দা আমাদের বলবেন হ্যাঁ দাদু বলে দেবে কোনো সব কিছু তাহলে নিয়ে গিয়ে এখন প্রাথমিক কাজটা কি গাছটাকে নিয়ে গিয়ে গাছটাকে পটিং পটিং তো যদি লুজ গাছ নিয়ে যাই ওখানে ডাইরেক্ট দুই ইঞ্চি পটিং করে দিতে পারি দুই ইঞ্চি পটিং পম্প মরে না কোনো অসুবিধা নেই জায়েন্টের মতো পম্প মরে না নর্মাল দুই ইঞ্চিতে কতদিন থাকবে রুটটা ডেভেলপ হয়ে গেলে আস্তে আস্তে তারপরে চার ইঞ্চি করতে হবে আচ্ছা আচ্ছা আমরা এগুলো ডিটেলস আমরা আপনাদের কাছে শুনে নেব নমস্কার আদিত্য দা নমস্কার অনেকদিন পরে আবার দেখা হলো হ্যাঁ প্রায় এক বছর আপনার দেখার সঙ্গে সঙ্গে খুশি হয়ে যায় মন আবার নতুন বছর চব্বিশ সালে এলে গত বছরে আর ফুল দেখাতে পারেননি আপনিও দুঃখিত আমিও দুঃখিত দর্শক বন্ধুরাও খুব দুঃখে রয়েছে কিন্তু মানে এর মতো আর কিছু দুঃখ নাই বুঝলি এত কষ্ট করে গাছ করে শেষ পর্যন্ত যে পরিণতি যে ওই হবে এটা আমি ভাবতেই পারিনি বাধাই গেল না গাছ এবার আবার কি পরিণতি কে আছে আমি না যাই এবার আর মধ্যে বললাম দেখি আপনি কোথায় যাবেন শেষ করতে পারলে হয় আপনাকে যাওয়ার জায়গা আমরা দেব না তো শেষ করতে পারলে হয় অদিতা আপনি তো আমাদের এক বছর ধরে পুরো চন্দ্রমল্লিকা পরিচর্যা সমস্ত কিছু বলেছেন বল তাও দর্শক বন্ধুরা চান কি যে আবারও শুনতে যাতে কিছু অনেক কিছু প্রশ্ন থাকে সেগুলো যাতে জানা হয়ে যায় কী সম্বন্ধে যেমন ধরুন এখন আপনি পম্পনগুলো পটিং করছেন আর ঠিক এখন পম্পন পট মানে গাছ লাগানোর সময় তাহলে এই যে পম্পন গাছগুলো যে এখানে আমরা দেখছি এত চারা দর্শক বন্ধুরা এসে নিতে পারবেন যদি চারাগুলো নেন প্রাথমিকভাবে কি কি করবেন এবং আপনি যে একটা পদ্ধতির মাধ্যমে মাঠটা তৈরি করেন সেটা থাকে ইউনিভার্সাল পদ্ধতি সেগুলো আরেকবার একটু বলে দেন মাটির পদ্ধতি আমার ওই আছে হোক যারা পম পম করবেন যারা অন্তত আরো আরও মাস আগে গাছ ছিল আচ্ছা এখন গাছ লোক যারা নেন অক্টোবর মাস চলবে অক্টোবরই এক এক রকম সাধারণ গ্রোয়ার নেবেন একটু পরে আর যারা কম্বিশন করেন তারা একটু আগেই নেবেন পম পমের চারটে কোয়ালিটি হয় চারটে চার ভাগে ভাগ করে পম পমকে মানে পম পম অ্যানিমন স্পোন স্পাইডার আচ্ছা অ্যানিমন্ডটা হচ্ছে পাঁচটা পাপ চার পাঁচটা পাপড়িগুলো থাকবে আর মাঝখানে কদমের মতো থোকা থকা একটা থাকবে ওটা হচ্ছে অ্যানিমন্ড আর পম পাম্পকে দুই ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে সিঙ্গেল পাম্প আর ট্রু পাম্প ট্রু পাম্পটা ডাবল আচ্ছা আর সিঙ্গেল পাম্পটা হচ্ছে একটা করে পাপড়ি আর মাঝখানে একটা ডিগ শো করবে আর স্পুন পাম্প হচ্ছে ঝাঁটাঘাটির মতো সরু সরু আর মাঝখানে আগায় ফাটা

নি কত করবে মানে দুই ইঞ্চি করলো চার ইঞ্চি করলো কিন্তু ছয় ইঞ্চিতে ভাঙার কারণ কী জানো তো যখন আমি চার ইঞ্চি করলো একটু ঢুকবে আবার ছয় ইঞ্চি করলে একটু ঢুকবে ঠিক এক ইঞ্চি অল দ্য বেক্স অফ কিষান সিনেমা মানে আদার স্ল্যান্ডস মাস্ট বি ভিজিবল অ্যাবাভ দা সয়েল মানে বেগটা সবসময় মাটির উপরে থাকবে আরেকবার বোঝান তো ব্যাপারটা মানে এই যে গাছটাকে দিয়ে বুঝিয়ে দেয় হ্যাঁ এই যে এই যে গাছটা আমি বলছি এই যে গাছটা হাও কিষান থিমামে যে যে গাছই হোক না কেন হুম সে গাছের যখন তুমি গাছের মাটির উপর বহু ডালে গাছ করবে হুম তার গোড়াটা গোড়া যেন একটা থাকে আচ্ছা একটাই গোড়া থাকবে সেখান থেকে ডাল ভাত থাকবে মাঠ ভাঙাটা আমার ব্রেক থেকে ব্রেক করে ব্রেকটা দেখা যাবে আচ্ছা নাহলে ঠিক সেটা কম্পিটিশনে ভিজিবেল হয় হ্যাঁ ভিজিবেল হয় অ্যাভ দা সাই হুম হুম কেমন যারা কম্পিটিশন করবে না তারা এমনি পম পম করেন তারা তো দুই তিনটে চারটে পাঁচটা কালার একটা বড়োটা পটে বসালেন চার রকম পাঁচ রকম ফুল ফুটো সে একরকম বিউটি এই একরকম বিউটি এই ধরুন করা যায় আর পম পমের এমনি খুব কঠিন গাছ নয় ওই রেগুলার দাঁত মাঝতে মাঝতে সকালবেলা ওইটা প্রত্যেকবার সমান করার জন্য সকাল ওঠে একবার করে বেক করে দিতে হয় উঁচু নিচু কোথায় আসে সেগুলো দেখে দেখে করে করে নিতে হয় এই এইভাবে পম্পমের ইতিহাস আর কি আছে একটা পাম্প আড়াই হাজার তিন হাজার ফুল হতে পারে অসুবিধা কিছু নাই এবার হচ্ছে গাছগুলো এই যে আপনারা দিয়ে দিচ্ছেন এক ইঞ্চি পটে হ্যাঁ 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 মানে রজতে এখান থেকে নিয়ে যাচ্ছে আসলে এইটা বারে বারে বলতে হয় কারণ একটা আমাদের শুনে কানে লাগে যে আপনি তো কখনো গাছ বিক্রি করেন না নার্সারিও আপনার নেই কিন্তু এই যে আমরা বারে বারে আপনার সাথে দেখাই বলে অনেক লোক ভাবেন বোধহয় যে আপনি বোধহয় গাছগুলো বিক্রি করেন না এখানে আসি পড়লো তোমার তো আসার কারণ তো বলেই দিয়েছি আসলে তো আগে ভিডিওতে জানিয়েছেন জানিয়ে দিয়েছি

সোজা কিন্তু খাটনি পম্পামে বেশি অত্যন্ত বেশি তাকে রেগুলার দেখাশোনা করা বেগ করা সমান করা খুব কষ্ট ব্যাপার অনেক সময় লাগে অনেক সময় ওই জন্য আগে লাগাতে হয় জায়েন্টের এই যদি ফেব্রুয়ারিতে পম বাম যে করবে তার পম এক রকম হবে বিশাল পম পম একখান এত বড় বড় ঝাড় হবে হয় ফেব্রুয়ারি থেকে ফেব্রুয়ারি আরো ভালো আমি তো জানুয়ারিতে করতাম আগে জানুয়ারি থেকে সাগার গুড়ো তুলি আমি কোনো কাটিং করতাম না ওই নাশন হয়ে গেল সাগার গুঁড়ো তুলে লাগিয়ে রাখতাম এক ইঞ্চিতে তারপর দুই ইঞ্চি আর এভাবে করতাম আর কি জুন জুলাই সঙ্গে সঙ্গে স্টার্ট জুন জুলাইতে বড় বড় ঝাড় হয়ে যেত তারপর তো ডিসেম্বর তো কোনো কথাই নেই তার আলু দিয়ে আলু খেতে আরো আলু খেতে আলু লাইট দিয়ে দিতে লাইট তো দিতেই হবে লাইট দিতে হবে আচ্ছা মাটিটা তো আপনার একটা মাটি কিন্তু আমার ওই দাঁড়িয়ে বলে চন্দ্রমুখী বলে মাটি দামে বলেছি আগে ওই একই মাটি আবার বলেন একটু ওই তো বললাম যে দশ লিটার বালতির বালতি নেবে চার বালতি মাটি এক বালতি গোবর সার হ্যাঁ তার খাবলা হচ্ছে হর্নফ্লেক্স চার খাবলা আর চার মুঠো চার মুঠো সুপারফাস্টফেট এইটাতে মিশিয়ে গাছ করবে যে কোনো গাছ দাঁড়িয়ে চন্দ্রমল্লিকা সিন সিজেন পাওয়ার আমি বলছি প্রত্যেকটা গাছ ভালো হবে করবে আচ্ছা আরেকবার বলেন তো দশ হাজার বালতি নেবে চার বালতি মাটি মাপবে এক বালতি গোবর সার ফরিষ্ট এইবার তার খাবার হচ্ছে ওই হর্নফ্লেক্স চার মুঠো বনডাস্ট আর চার মুঠো ফসফেট এইটা নিয়ে ভালো করে মিশিয়ে তেলে যে কোনো গাছ স্পটিং করবে ভালো হবে

এরকম মাটি হওয়া দরকার মাটি হয় আচ্ছা মাটিটা কি চেলে নেওয়ার দরকার আছে হ্যাঁ তেল তো নিবি তো চালাতে হবে তাহলে একটু মোটা চালিয়ে দিয়ে চালবে মোটা চালনি দাঁড়াগুলো থাকে হ্যাঁ দাঁড়াগুলো যেন থাকে একদম মি হয়ে গেলে অসুবিধা হয় হ্যাঁ খুব অসুবিধা হয় তাহলে ওর মধ্যে বালি টালি দেওয়ার কোনো ব্যাপার না না কোনো বালি টুল মাটি থাকলে বালি দিয়ে চালিয়ে নিউ করার চেষ্টা ঠিক নয় তাই আলাদা করে বালি দেওয়ার কোনো না আর কোনো ব্যাপারই নেই আর এই গাছগুলোকে সেটে রাখতে হবে পম্পানগুলোকে আপাতত সেডে না লাগলেও চলবে তবে সব সময় দেওয়া ভালো এখানকার বৃষ্টির সম্বন্ধে ধারণা অন্যরকম এক বা একটা নিম্ন যে নিম্ন একটা হয়ে গেল পাঁচ দিন কনস্ট্যান্ট বৃষ্টি হয় ক্ষতি ক্ষতি হবে হবে হ্যাঁ হয়ে এখানকার ক্লাইমেটটাই এই ধরনের ক্লাইমেট মানে চন্দ্রমলিকা করলে শেড করা শেড আলোটাও দেওয়া উচিত আলোটাও দেওয়া উচিত পম্পমে হোক আর বড়ই হোক সব এই সেট সেট ব্যবহার করবে আলোটা কতক্ষণ দিতে হবে আমার তো দেড় ঘন্টা দু ঘন্টা করে দিই দেড় দু ঘন্টা এর আলোটার সম্পর্ক যে বললাম দিন বড় ছোট হওয়ার সঙ্গে কেউ যদি সারা রাত মানে ভুলে যান সারা রাত জলে আলোগুলো তার মধ্যে একদিন দিলাম না কি একদিন অফ দেখলে জলে আরো দুদিন বাদে একদিন বাদে দেওয়া যায় আচ্ছা এরকম যায় ভোরবেলায় দেওয়া যায় মানে মোট কথা রাত তাকে ছোটো করে হ্যাঁ রাত থেকে হ্যাঁ

আর এমনি ফুল ফুটলে গাছ কিনে নিয়ে গেলে করলো ফুল দেখার কথা ঠিক ডিসেম্বরে ফুল ফুটবে আচ্ছা অসুবিধা যদি আমরা লাইট দিলাম না কোনো সেরকম সাধারণভাবে করলাম কম্পিটিশনে যাওয়ার কোনো উদ্দেশ্যই নেই কোনো সেরকম যদি আমরা কেউ গাছ করি তাহলে তাদের ক্ষেত্রে কি মানে মাটি যদি আপনি যা বলছেন তাই যদি মানা হয় হ্যাঁ তাহলে সারটার খাবার দাবার কি কি পড়বে ওই খাবার দাবারও যা বলেছি আগে বলেছি মাটি ওই একই মাটিতেই করবে না মাটিটা এক দিলেন এবার খাবারটা খাবারটা ওই যাবে দাদা আগে বলেছি আরেকবার বলেন ওগুলো খাবারটা আমি তো ওই জৈব সারের যেটা খাবারটা বলেছি সেটা হচ্ছে ওই মেয়ে করি মাছ হ্যাঁ দুই কেজি মাছ দুই কেজি কাঁচা গোবর জলে গুলিয়ে তার সিমড়েটা ফেলে দিয়ে জলটা আর যে দু কেজি সর্ষের খোল দু কেজি ভাতের মার এই তো পচানো হয় আমার চারটে চারটে পচানো হবে এক সপ্তাহ এক সপ্তাহ পচে যাবে মাসিক পচে যাবে ওর মধ্যে যদি সামান্য মানে ধরো দশ লিটার পঁচাচ্ছো হুম তারপর দুশো গ্রাম ইউরিয়া কিংবা যে কোনো কেমিক্যাল সার ও মধ্যে ফেলে দেবে আর তাড়াতাড়ি পচে যাবে আচ্ছা তো পচে গেলে সেই জলটা নিয়ে নিতে হবে কতটা জলের সাথে মেশাতে হবে ট্রেনটা আমরা ওই একমধ্যে এক লিটারের মগ মাগুরে এক মগ তুলি দশ লিটারের জলে মিশাই হুম ঠিক থেকে মেশাই সেক্ষেত্রে দিয়ে দেওয়ার থেকে মিশিয়ে দিতেন দশ গুণ জল মেশাচ্ছে হ্যাঁ এক লিটার আশায় দশ লিটার দিয়ে ওইটা সব গাছের গোড়ায় অল্প অল্প মানে জটিল কিছু নয় জট কিছু জটিল না লোকে চন্দ্র দ্বারা অনেকেই দেখছি আমি খুব একটা জটিলতা নিয়ে সারের কোনো অন্ত নাই বুঝলা কিন্তু এই এই যে রয়েছে তুমি আমার তো এই তো সবই আন্দাজের ওপর এই যে এক একটা মাটি আছে তোমার সারের হিসাবটা কোথায় এ করপতি বিঘাপতি কেমন সিটের তাকে জল দিয়ে দেওয়া এই যে দুই পাঁচ কেজি মাটি আছে কতটা কেমিক্যাল সার লাগে জানে এই যেগুলো হ্যাঁ এর মধ্যে কেউ জানে তো নাম দাস দিতে হয় এবং সেটা দিতে অভ্যস হয়ে নিতে পারবে সেটাই হবে

ওই কি কেমিক্যালটা দেন সেই সময় তো সে আগে তো যে এমনি এই সমস্ত পম পম করার জন্য হাই কেমিক্যাল দরকার হবে না ও সুপোলা তারপরে তুমি ওই ডিএপি এই ধরনের সার দিতে পারো অ্যামোনিয়াম সার সমস্ত রকম সারই ব্যবহার করতে পারো যে কোনো বাজারে কিনতে পাওয়া যায় আর হাই কেমিক্যাল যেটা দেন জায়েন্টের ভয় যদি ওটাকে পম্পনে দেয় তাতে ক্ষতি হবে কিছু ক্ষতি কোনো কিছুই হবে না আচ্ছা অত কষ্টের জিনিস সাধারণত লোকে ব্যবহার করে না একটু আগের থেকে পমপাম করে পাম্পাম এমনি ঝাড় হয়ে যায় আর অনেক মানুষ বলছেন যে আঠাশ পয়েন্ট তিন গ্রাম বলেন আঠাশ পয়েন্ট তিন গ্রাম কী করে মাপবো আঠাশ পয়েন্ট তিন গ্রাম কী করে মাপবে যদি মাপতে না পারে সব দশ দিয়ে গুণ করে ফেলবে তাহলে একশো লিটার জলের মতো হয়ে যাবে হ্যাঁ বাড়িয়ে নিতে হবে তা ওই যে আপনার যে ভগ্নাংশের আকারে যে সারটা বানানো সেটা আরেকবার বলে দেন কারণ ওটাও মানুষ শুনতে চার কথা তিন গ্রাম কি করে মাপবো হ্যাঁ আজকাল ছোট ছোট ওই ফোনের মধ্যে সমস্ত মাপার যন্ত্র পাওয়া যায় ফোনের মধ্যে এই ফোনের ঠিক ফোনে ফোনের মধ্যে দেখতে ডিজিটাল হ্যাঁ হ্যাঁ ওর মধ্যে এক গ্রামে মাপা যাবে এক গ্রামে মাপায় ডিজিটাল মেশিন আমরা ব্যবহার করি তো আগে 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 কি করতাম ওই সোনার উপর দাড়িপাল্লা আছে হ্যাঁ ওইগুলোর মধ্যে গ্রাম দু গ্রাম আছে বলে ওগুলো যে তো মাপতাম

এই যে পয়েন্ট টু গ্রামসটা আবার অনেকে বলেন কিভাবে বুঝবো বললাম মানে দশ পয়েন্ট দুই গ্রাম মানে দশ গ্রাম নেওয়ার পরে তার ভগ্নাংশ দুই তাই তো গ্রামে মানে যেটা যেটা আপনার ডিজিটাল ডিজিটাল মেশিনে পাওয়া যাবে হ্যাঁ তাই তো মিলিগ্রামের মাপটা হ্যাঁ মিলিগ্রামের মাপটা দুই মিলিগ্রাম হ্যাঁ সেটাই তো দশ গ্রাম দুই মিলিগ্রাম হ্যাঁ সেটা না বললে আবার অনেক বুঝতে পারেন না মিলিগ্রাম মাপ তাই হবে কেন টেন পয়েন্ট টু গ্রাম হ্যাঁ তাই হবে হ্যাঁ মিলিগ্রাম তারপরে আচ্ছা এই যে ওই ধরো পটাসিয়াম নাইট্রেট পটাসিয়াম নাইট্রেট হচ্ছে ফোর পয়েন্ট নাইন গ্রামস হ্যাঁ বলেন আপনি আমরা তারপরে সালফেট অফ পটাশ থ্রি গ্রামস দাই হল অর্থপস্পেট টু পয়েন্ট থ্রি গ্রামস ম্যাগনেশিয়াম সালফেট ফোর পয়েন্ট নাইন গ্রামস কটা হলো পাঁচ তো হয়ে গেলো

কত কতজন হবে দেখো আঠাশ পয়েন্ট থ্রি থ্রি হবে টোটাল যোগ করলে ফর লিটার লিটারস ওয়াটার ওটা দশ লিটার জলে যাবে সুতরাং এই মাপে যদি অসুবিধা হয় তাদের বেশি আছে একে দশ দিয়ে গুণ করে নেবে ওইভাবে বাড়িয়ে নেবে বাড়িয়ে নিল হয়ে গেল এই ঠিক দেবে করতে হবে না ভালোই হবে খারাপ হবে না করে দেখুক এমরগণ করা তো অনেক সহজ পাম্প করা সহজ সহজ খাটনি বেশি খাটনি খুব খুব খাটনি খুব প্রতিদিন সবচেয়ে ভালো হয় তাদের কাজ কম আর করতে পারবে পম পম্প খুব সহজ গাছ মরে কম কিন্তু অনেক সময় লাগবে লং টাইম চন্দ্রমলিকা থেকে বেশি সময়টা বেশি দিতে হয় যারা ভালো পম পম্প করে তারা অনেকদিন আগে থেকে করে এইভাবে করে অনেক সময় লাগে অনেক সময় আগে করাটা খুব জরুরি বেশি ফুল পাওয়া ওই জানুয়ারি ফেব্রুয়ারি চোদ্দ ধরে ফেলে গেল তারপর আস্তে আস্তে করলো আর অনেকে আমাদের কাছে আসেন জিজ্ঞাসা করে করেন যে ঠিক নভেম্বর ডিসেম্বরের চন্দ্রমলিকা চারা পম্পনের চারা খোঁজ করেন লাগাবেন বলুন নভেম্বর ডিসেম্বরে তাতে এমনি ফুল পাওয়ার জন্য না চারা কম্পিশনের জন্য না তবে একটা জায়গায় তো একরকম ভারতবর্ষের ক্লাইমেট এক একটা একদম বুঝলেন

আপনার এখানে আসা যাওয়া একটা আলাদা ধরনের মনের ওপরে আপনার সাথে টান তৈরি হয় এবং দর্শক বন্ধুদেরও ঠিক এই জিনিসটা হয় তা দর্শক বন্ধুদের শেষ মুহূর্তে চন্দ্রমল্লিকা পরিচর্যা নিয়ে বা অন্যান্য বিষয় নিয়ে দু একটি কথা দিয়ে শেষ করুন আর কি বলবো যার দর্শক বন্ধুরা দেখছেন যদি আমার এগুলো তাদের মনে হয় যে ঠিক আর ঠিক দেখতে পারেন আমার আমি যা যা বলছি এটা করে দেখতে পারেন আমার ভালো ফল হবে এতে কোনো অসুবিধা নেই শিওর এই এই পদ্ধতি অনুসরণ করলে গাছ ভালো হবেই আপনার করুন গাছ করুন ভালো থাকুন আর কি আর বলবো সম্পর্কে আপনি তো জানেন যে চারাগুলো ভালো হ্যাঁ চারাগুলো তো এই এখানকার চারা কোনো কুকুরে একটা চারা কোনো বড় বড়ই হোক আর ডাইনটি হোক আর প্রত্যেকটা চারা ভালো আর এবছর কিছু নতুন গাছ এনেছেন নতুন কিছু পম্ব মাছের সামনে বছর পাওয়া যাবে আচ্ছা পম্ব মাছ দেখবেন হ্যাঁ জায়ন্ত কিছু বিদেশি ভ্যারাইটি করতে গেছে বলতে পারবো না একজন এনেছিল সেই শেখরপুরের কোচ কোচ পাওয়া গেল ওরা সব তুমি চিনবে বোধ হয় নিমাই কেষ্ট মুখার্জির নার্সারি ওরা এনেছিল গাছগুলোর বাইরের থেকে আমরা চেয়েছিলাম নিমাইয়ের কাছে আমি কটা গাছ চেয়েছিলাম তো পাপা নিয়ে নিয়ে এসছে আর কি সেই গাছগুলি আছে আর কি তাছাড়া লন্ডন থেকে এসছে কটা গাছ আঠারোটা ভাইটি বোধ হয় আবার এসছে তা এখন জায়েন্ট এবার এবছর পাওয়া যাবে না প্রতি বছরই বিদেশ থেকে আপনাকে কিছু গাছ দেবো আরে বিদেশে থাকে আমার এক বন্ধুর ছেলে বিদেশে থাকে আচ্ছা ও বছরে একবার বাড়ি আসে ওর সঙ্গে সেই যে আইবন ম্যাচ ভদ্রবাঘেশোর সঙ্গে মানে আমার পরিচয় কর দিয়েছিলাম উনি আইবন ম্যাচ ওর ঠিকানায় লন্ডনে গাছ পাঠান ওর দিন বাড়ি আসবে তারা তার তিন দিন দুদিন আগে ওর কাছে গাছটা পচে যায় আচ্ছা তারপর নিয়ে এখানে চলে আসে প্রতি বছরই হ্যাঁ প্রতি বছর আর একবার সময় আর বেশি রাতে করে আসে আমরা এখানে নিয়েও যায় ও কিছু নিয়েও যায় হ্যাঁ এইখান থেকে গত বছর সালে প্রফেশন সিলভিয়া গ্রিন হেলমি পট ওগুলো কি রুট রুট ছাড় আর রুট ছাড় রুট না রুট না ওই ব্রাঞ্চ নিয়ে যাবে এই ওই ওখানে গিয়ে তৈরি করে ওখানে তৈরি ওর তৈরি করে নেবে ইভার্টার নারী সমস্ত কাজ নেয় ওরা নিয়ে যায় কাপড়ের মধ্যে ঢুকিয়ে এখন 18 19 ভাইটা আমরা দিয়েছি মানে লন্ডনে নিয়ে গেছে ওরা না ওই ধরপাকড় সেমন হয় না কিছু কোনো ব্যাপার নেই এমনি এমনি চলে আসে কাজ করতে মাটি টা নেন না তো মাটি না মাটি না ওটা কি সেটা ওই গুটোর মতো দেখতে কি একটা মানে ক্যারামেল গুটির মতো জল দিয়ে ফুলে ওঠে আর কি আচ্ছা ওটার মধ্যে গাছগুলো লাগায় খুব হালকা ওতেই ওতেই আসে ওতে করে চলে আসে হ্যাঁ ওগুলো আটকায় না না জুতোর বাস্কের মধ্যে বাস্ক করে খুব সুন্দর করে প্যাকিং করে দেয় ওই ওতেই চলে আসে

যা দেখতে পাবে বারে বেঁচে থাকার ব্যাপারে আপনার সন্দেহ তৈরি হচ্ছে কেন বয়স তো হচ্ছে বলো তখন তখন যাচ্ছে কত বয়স হলো এই যে এইটি আপনি তো বয়সটা তো আপনার সংখ্যায় না আপনার তো কোনো দিক থেকে বয়স বয়ে যাচ্ছে না 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 ইয়ং রয়েছে না এত দূর থেকে আসেন এইটি টু এত দূর থেকে এসে এইভাবে সারা রাত সন্ধ্যেবেলায় কাজ করেন এ তো মেশিনের মতন কাজ করেন আজ করি মানে কি এইখানে তো আমি আমার এটা মানে রক্ত এই যে এতগুলো গাছ এই যে চন্দ্রমল্লিকা দেখা যাচ্ছে সব আপনার পটিং করা

না না অবশ্যই আপনার নিজের ভালোর জন্য আপনি করেন নিজের ভালো যদি শরীর মন দুটোই ভালো থাকে ভালো থাকে থাকে তো বললাম যখন করি তখন আমার কিছু মনে না আমার দর্শক বন্ধুদের পক্ষ থেকে আমার পক্ষ থেকে আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আবারও আসা হবে বারে বারে ভালো করে ফুল ফুটান ধন্যবাদ রজত তোমার এই নার্সারিটায় রানাঘাটের নার্সারিটায় আস আসার জন্য কিভাবে আসবেন পথ নির্দেশটা বলো প্রথমে ব্রানা স্টেশন আসতে হবে স্টেশন থেকে নেবে টোটোকে বলতে হবে যে নতুন গ্রাম মাহেশ্বর পাড়া যাবো মাস্টারের বাড়ি আচ্ছা যে কোনো টোটোওয়ালা মাস্টারের বাড়ি পৌঁছে দেবে

ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন নমস্কার